वेलकम टू सी प्रोग्रामिंग वीडियो ट्यूटोरियल सीरीज वीडियो ट्यूटोरियल मध्य आरो एक प्रॉब्लम सॉल्व करब अर्थात वीडियोते सेल्सियस टू फारेनहाइट टेम्परेचारे कन्वर्ट करब एवं तार जोन्नो आमरा चलून की मैथामेटिकल कैलकुलेशन करते हबे सेटा प्रथमे आगे बुझे नी। तो आमरा जानी जे फारेनहाइट एवं टेम्परेचारे जे इक्वेशन सेटा होले एटा अर्थात सी बाई फाइव इक्वल्स टू एफ माइनस 32 बाई 9 जेखने सी एर द्वारा सेलसियस टेम्परेचार के बोझानो होच्छे एवं जाके एफ एर द्वारा आमादेर फारेनहाइट टेम्परेचार कथा बला होच्छे। तो एखाने आमरा सेलसियस टू फारेनहाइट टेम्परेचारे कन्वर्ट करते चाइछी अर्थात फारेनहाइट टेम्परेचार कत हबे सेटा बार करते चाइछी। ताहले एई इक्वेशन थेके आमरा जदि एफ बार करी ताहले एफ इक्वल्स टू कत हबे তাহলে এখানে যদি আমরা এফ কে বার করি তাহলে এটা ক্যালকুলেশনটা ঠিক এরকম হবে এফ মাইনাস 32 ইকুয়ালস টু সি ইনটু 9 আর এখানে এফ মাইনাস 32 এর সঙ্গে আমাদের কার মাল্টিপ্লিকেশন হবে 5 এর। তাহলে আমরা যদি এখন এফ কে এই দিকে পাঠিয়ে দিই তাহলে অর্থাৎ এখন যদি আমরা 5 কে এই সাইডে পাঠিয়ে দিই তাহলে এফ মাইনাস 32 ইকুয়ালস টু সি মাল্টিপ্লাইড বাই 9 ডিভাইডেড বাই 5 হবে এবং আমরা যদি কে যদি এই দিকে সেন্ড করে দিই তাহলে এফ ইকুয়ালস টু কত হবে এফ ইকুয়ালস টু হবে সি মাল্টিপ্লাইড বাই 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32 হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে মাইনাস কোনো ভ্যালুকে পাঠালে সেটা ডান দিকে গিয়ে প্লাস হয়ে যায়। তাহলে আমরা ফারেনহাইট টেম্পারেচার পেলাম এফ ইকুয়ালস টু সি মাল্টিপ্লাই বাই 9 বাই 5 প্লাস 32। তাহলে এটাই অ্যাকচুয়ালি এখানে আমাদের লেখা হয়েছে এফ ইকুয়ালস টু সি মাল্টিপ্লাই বাই 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32। এবং এখন যদি আমরা এই 9 বাই 5কে যদি আমরা ক্যালকুলেশন করে নিই সেটা অ্যাকচুয়ালি 1.8 হয়। তাহলে এই ইকুয়েশনটাকে আরও সিম্পলিফাই করলে আমরা কীরকম পাবো এইভাবে পাবো অর্থাৎ এফ ইকুয়াল টু সি ইন্টু 1.8 প্লাস 32। তাহলে এই ফর্মুলাটি আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা কাজে লাগাবো ক্যালকুলেশন হিসাবে। তো চলুন একটা এক্সাম্পল দেখি। তো এই ফর্মুলাটা আগের ফর্মুলাটাই এখানে লেখা হয়েছে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট টেম্পারেচারে বার করার জন্য কি লাগবে। এখানে টি বলতে আমরা টেম্পারেচারকে বোঝাচ্ছি আর এখানে ফারেনহাইট বলতে এফকে বোঝানো হচ্ছে এবং এখানে টেম্পারেচার ইন সেলসিয়াস ইন্টু 9 বাই 5 প্লাস 32 এটাকে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ 9 বাই 5কে আমরা কী করে দিচ্ছি ক্যালকুলেশন করে 1.8 করে দিচ্ছি সিম্পলিফাই করার জন্য। তাহলে এটা আমরা এই ফর্মুলাটা কি আবার এই এই জায়গাতে আমরা 1.8 বসিয়ে আমরা ফর্মুলাটা লিখেছি। তো এখন যদি একটা এক্সাম্পল দেখি, যদি আমাদের সেলসিয়াস টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেটাকে যদি আমরা ফারেনহাইট করতে চাই সেটা কত হবে 20 ডিগ্রি ইন্টু 9 বাই 5 প্লাস 32। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 68 ডিগ্রি ফারেনহাইট হয়। তাহলে একটা এক্সাম্পল দেখলাম এবং এই প্রোগ্রামিংটা করার জন্য আমাদের কীভাবে আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে ফ্লোটা কন্ট্রোল হবে তার জন্য আমাদের একটা ফ্লো চার্ট দিয়ে আমরা প্রথমে বুঝি, তারপরে আমরা আমাদের নেসেসারি প্রোগ্রামিংটি আমাদের আইডির মধ্যে করব এবং তারপরে বিভিন্ন ধরনের আউটপুট আপনাদের কাছে শো করাবো। তার জন্য চলুন ফ্লো চার্টটা দেখি। তো এটা দেখতে পাচ্ছেন যে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টে আমরা প্রথমে কী করব, স্টার্ট করব প্রোগ্রামিং, তারপরে সেলসিয়াস টেম্পারেচারটাকে ইউজারকে বলবো যে সেলসিয়াসে কত টেম্পারেচার তুমি কনভার্ট করতে চাও সেটা দাও এবং তারপরে আমাদের ফারেনহাইটে আমরা কনভার্ট করব অর্থাৎ ফারেনহাইট টেম্পারেচার ইকুয়ালস 1.8 ইন্টু সেলসিয়াস যে ভ্যালুটি নেব সেলসিয়াসের টেম্পারেচারটি নেব সেই টেম্পারেচারটা এখানে দেবো এবং তার সঙ্গে 32 প্লাস করে দেবো। তাহলে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা আমরা করব, তারপরে আমরা ফারেনহাইটের মধ্যে আমরা টেম্পারেচারটা চলে আসবে, তখন তারপর আমরা কী করব এই ফারেনহাইট টেম্পারেচারটা আমাদের প্রিন্ট করে দেখিয়ে দেবো যে আমাদের ফারেনহাইট টেম্পারেচারটা এটা আসলো এবং তারপরে আমাদের প্রোগ্রামিংটা আমরা স্টপ করে দেবো। তাহলে এই হলো ফ্লো চার্ট এবং এই প্যাটার্ন অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রামিংটি আইডির মধ্যে করব। তো চলুন এটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করব সেটা দেখি। তো তার জন্য আমি একটা আইডি ওপেন করে নিয়েছি এবং আইডির মধ্যে আমাদের নেসেসারি হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইলটি আছে সেটা ইনক্লুড করে নিয়েছি এবং মেন ফাংশন লিখে নিয়েছি। এখানে আমি ডাবল কোড দিয়েছি, আপনি ডাবল কোড দিয়েও প্রোগ্রামিংগুলোকে করতে পারেন বা অ্যাঙ্গেল যে ব্র্যাকেট আছে অ্যাঙ্গেল ব্র্যাকেটও এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তার জন্য আমি কি করছি, আমাদের নেসেসারি কোড লিখছি এবং সেলসিয়াস থেকে আমরা যেহেতু ফারেনহাইটে আমরা কনভার্ট করছি তাহলে দুটো ভেরিয়েবল চাই। একটা ভেরিয়েবল হচ্ছে আমাদের
সি এবং আরেকটা ভেরিয়েবল এফ। সি এর দ্বারা আমরা বোঝাতে চাইছি সেলসিয়াস টেম্পারেচার এবং এফ দ্বারা বোঝাতে চাইছি ফারেনহাইট টেম্পারেচার। তো এখন যেহেতু আমাদের ইউজারের কাছ থেকে সেলসিয়াস টেম্পারেচারটা নেব, কারণ সেলসিয়াসটাকে কনভার্ট করতে হবে, সেই জন্য আমরা কি করব, প্রিন্টএফ স্টেটমেন্ট লিখছি এবং প্রিন্টএফ স্টেটমেন্টের মধ্যে আমরা ইউজারকে বলছি যে এন্টার টেম্পারেচার ইন সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডে টেম্পারেচারটা তুমি দাও। তাহলে এটা আমাদের কম্পিউটারের মধ্যে সেলসিয়াসের এই ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুটাকে ইনসার্ট করার জন্য, অ্যাসাইন করার জন্য আমাদের স্ক্যানএফ ফাংশানের প্রয়োজন হয়, যেটা একটা স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশান। সেই ফাংশানের থ্রু দিয়ে আমরা সি ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে স্টোর করবো। তার জন্য আমরা স্ক্যানে ফাংশানটাকে লিখে নিলাম এবং লেখার পরে আমরা ফরম্যাট স্পেসিফায়ার আমরা পার্সেন্টেজ এফ দিচ্ছি, কারণ এখানে আমাদের সি যে ভেরিয়েবলটা সেটা ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করেছে সেই জন্য। এবং অ্যাম্পারসেন্ট সি এর মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে সি এর অ্যাড্রেসে গিয়ে আমাদের ভ্যালুটা স্টোর হবে, অর্থাৎ সি ভেরিয়েবলের ভ্যালু আমাদের যেটা এন্টার করব সেটা স্টোর হবে। এবং তারপরে চলুন পরের লাইনে আমরা ক্যালকুলেশনটা করি, যেই যে ক্যালকুলেশনটা আছে। তাহলে আমাদের ক্যালকুলেশন হবে এফ ইকালস 1.8 ইন্টু আমাদের যে সেলসিয়াস টেম্পারেচার টেস্ট সেটা, তারপর আমরা অ্যাডিশন করব 32-র সঙ্গে। তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি কনভার্ট করার রুলসটা সেলসিয়াস থেকে ফারেনহাইটে। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিলাম এবং ক্যালকুলেশন করার পরে এখন আমরা প্রিন্টএফ স্টেটমেন্টের মধ্যে কি করব, আমরা ইউজারকে শো করিয়ে দেবো যে তুমি যেটা সেলসিয়াসে দিয়েছো সেটার ফারেনহাইট যদি কনভার্ট করা হয় তাহলে এটা হবে। তার জন্য আমরা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখে নিলাম এবং প্রিন্টএফ স্টেটমেন্ট লেখার পরে আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে এখানে পার্সেন্টেজ এফ দিয়েছি, কারণ আমরা ফারেনহাইটকেও আমরা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করেছি এবং তারপরে কমা দিয়ে ভেরিয়েবলটা অর্থাৎ ফারেনহাইট টেম্পারেচারের জন্য এফকে আমরা এখানে লিখেছি। তো এখন যদি এটাকে কম্পাইল এবং রান করেন তাহলে প্রোগ্রামিংটি অ্যাকচুয়ালি আমরা এখানে স্টার্ট করে দিয়েছি এবং এই জায়গা স্টপ হয়ে গেল, এবং কম্পাইল এবং রান করলে আমরা ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা জানি যে আমাদের যদি আমাদের -40 ডিগ্রি টেম্পারেচার হয়, -40 ডিগ্রি যদি সেলসিয়াস আমরা টেম্পারেচার দিই সেটা ফারেনহাইটেও -40 ডিগ্রি হয়, তাহলে আমাদের প্রোগ্রামিংটি সঠিক হয়েছে কি না সেটা চেক করার জন্য এই ভ্যালুটা দিলেই আমাদের বোঝা যাবে। অর্থাৎ -40 যদি -40 অ্যান্সার আসে তাহলে আমরা বুঝবো যে প্রোগ্রামিংটা ঠিক আছে। তাহলে এন্টার করুন, এখানে দেখতে পাচ্ছেন যে ফারেনহাইট টেম্পারেচার কত এসছে, -40 এসছে, অর্থাৎ প্রোগ্রামিং আমাদের একদম সঠিক আছে। তো যদি আমরা আর অন্যান্য ভ্যালু এখানে দিই তাহলে সেই টেম্পারেচারগুলো পেয়ে যাব। তাহলে আমরা আমাদের ওখানে একটা এক্সাম্পল লিখেছিলাম 20-র জন্য আমাদের ফারেনহাইট টেম্পারেচারে 68 ছিল, দেখুন এখানে 68 চলে এসছে। তাহলে এইভাবে আপনি খুব সহজেই কি করতে পারবেন, সেলসিয়াস থেকে ফারেনহাইট টেম্পারেচারে কনভার্ট করে দিতে পারবেন। তাহলে এই প্রোগ্রামিংটার মধ্যে আমরা আলোচনা করলাম যে সেলসিয়াস থেকে ফারেনহাইট টেম্পারেচার কনভার্ট করার জন্য কী ফর্মুলা ইউজ করতে হবে, ফ্লো চার্ট, এবং আমরা সেটাকে কীভাবে আমাদের আইডির মধ্যে প্রোগ্রামিংয়ের মধ্যে ইমপ্লিমেন্ট করব সেটা দেখালাম। এরপরে ভিডিওতে দেখব কীভাবে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস টেম্পারেচারে কনভার্ট করবো।